আর্জেন্টিনা দেশ, তাদের মাটি, মানুষ, সংস্কৃতি কোনো কিছুই বাংলাদেশের নয়। কিন্তু সবারই মেসি মারিয়াদের জন্য কি অসীম ভালোবাসা লাল সবুজে দেশটির মানুষদের। ফুটবল শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, 17,000 কিলোমিটারের দূরত্ব ঘুচে গেছে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে। এদেশের মানুষের তীব্র ভালোবাসার গল্প শুনে মুগ্ধ সুপারস্টার লিওনেল মেসি নিজেও। তাই ভালোবাসার প্রতিদানও দিয়েছেন মেসিরা। জুনে বাংলাদেশে ফিফা উইন্ডোর ম্যাচ খেলতে রাজি হয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। চমক আরও আছে, বাফুফে খুব করে চাচ্ছে আর্জেন্টিনার এই প্রীতি ম্যাচে প্রতিপক্ষ যেন হয় নেইমারের ব্রাজিল। এদিকে 2000 সালের জুনে 100 কোটি টাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পূর্ণ হবার কথা ছিল 2022 সালের ডিসেম্বরে, কিন্তু এখনও মাঠ প্রস্তুত নয়। তাই মাঠ প্রস্তুত না হলে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ আয়োজনের কোনো সুযোগ নেই, তবে আশ্বস্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।